আজকেই গোটা মুরগিটা রান্না হবে, গোটা মুরগির রোস্ট। এই ভিডিওটা চলো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে দেখো আদা রসুন টমেটো পেঁয়াজ সব কেটে নেওয়া হয়েছে। এবার এই মশলাগুলোকে মিক্সিতে পেস্ট করব। আর মুরগিটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে চিকেনটাকে। দেখো মুরগিটা ম্যারিনেশন করা হয়ে গেছে, 3-4 ঘন্টা ছিল ম্যারিনেশন করার পরে। টক দই 2-3 চামচ, আদা টমেটো পেঁয়াজ রসুন বাটা, কাঁচা তেল, শুধু নুনটা দেওয়া হয়নি, সেটা সব কিছু দিয়ে ম্যারিনেশন করে রাখা হয়েছিল। বাবু তুমি চিকেন খাবে? খাবে চিকেন? কেমন করে খাবে দেখাও, ভালো করে দেখাও, এদিকে ঘুরাও, এবার দেখাও কেমন করে খাবে, মুখটা নেড়ে দেখাও দেখাও। মুরগিটা শুধু তেল গরম করে ম্যারিনেশন মুরগিটাকে দিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ে, এই যে ফ্রাই হচ্ছে। এই যে আর একটা মুরগি ম্যারিনেশন করার আছে, ওইটা ভাজা হলে এটাও দেওয়া হবে। পুরো মুরগিগুলো গোটা ফ্রাই করা হয়ে গেছে। যে মুরগিগুলো ভাজার পরে একটু একটা মুরগিকে 4 ভাগ করে নিলাম, তাহলে তেল মশলাটা একটু ভালোভাবে ঢুকবে ওই জন্যে। এরপরে মশলা দিয়ে কষানো হবে। ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। যে মাংস কষানো কমপ্লিট, ফুটছে একদম গরম আছে। চিকেনটা রান্না কমপ্লিট, দেখে নাও, দেখতে তো খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।